বিশু কি ব্যাপারে ছিলেন? থ্যাংক ইউ স্যার। স্যার একটা সমস্যায় পড়ে এলাম। আমার এক বন্ধু ফেসবুকটা বলছে হ্যাক হয়েছে, কিন্তু কি করে যে হলো বুঝতে পারছে না, ঘাবড়ে গেছে খুব। আরে এতে ঘাবড়ানোর কি আছে? ঘাবড়াবে না, ফেসবুকে ওর সমস্ত ফ্যামিলি অ্যালবাম ছিল, ইভেন কিছু পার্সোনাল ডেটাও ছিল স্যার। স্যার আমিও তো ফেসবুক ইউজ করি, আমার বাড়িতেও সবাই করে, কিন্তু স্যার এভাবে যখন তখন যদি ফেসবুক হ্যাক হয়ে যায়, এটা তো রীতিমতো টেনশনের ব্যাপার। ওকে কি আমি পুলিশের সাইবার সেলে ব্যাপারটা একবার জানাতে বলবো? হ্যাঁ জানাতে পারে, দেখো কতগুলো বেসিক নিয়ম ফলো করলেই এগুলো অ্যাভয়েড করা যায়। মানে যতটা আমি জানি, ও তো স্যার কোনো ওটিপি কোনো মানুষের সাথে শেয়ার করেনি, ইভেন কোনো অচেনা লিংকও ক্লিক করেনি। তাহলে ও মনে হচ্ছে তোমার বন্ধু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন ছিল না। কি ছিল না স্যার? আরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আজকাল প্রত্যেকে তা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মোবাইল নাম্বার দিয়ে সুরক্ষিত রাখে। মোবাইল নাম্বার সোশ্যাল মিডিয়াতে? কিন্তু স্যার মোবাইল নাম্বার যদি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, এতে তো ক্ষতি হতে পারে, মানে যখন তখন যে কেউ তো ফোন করতে পারে। আরে না না, এটা তো দেখার জন্য নয়, ওই অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার জন্য। মানে তারা যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করবে, তখন তার রেজিস্টার মোবাইলে একটা SMS বা OTP যাবে, তারপরে লগ ইন করতে পারবে। তোমার ফেসবুক নিয়ে ইস্যু তো? দেখো আমি তোমাকে ফেসবুকটা দেখাচ্ছি কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা যায়। এই দেখো, এই ওপরে ডান দিকে অ্যাকাউন্টে ক্লিক করলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আর একটা সেটিংস দেখতে পাবে, এখানে ক্লিক করতে হবে। তাহলে মেটার অ্যাকাউন্ট সেন্টার দেখা যাবে। দেখো এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখাচ্ছে, এর মধ্যেই রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই অপশানে ক্লিক করলে পেয়ে যাবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার অপশান। এই যে টেক্সট মেসেজে সিলেক্ট করে নেক্সট করলাম, এখন তোমার ফোন নাম্বার দিতে হবে, ফোনে যে OTPটা পাবে সেটা এখানে দিতে হবে, আর কনফার্ম করার জন্য তোমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা রি এন্টার করতে হবে। দিয়ে সাবমিট করলেই দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। বুঝেছো? আচ্ছা বুঝেছি স্যার। কিন্তু স্যার ওই ইমেলের ব্যাপারটা? ইমেল বলতে ধরো তুমি জিমেল ব্যবহার করো। ধরো কি স্যার আমি করি, মানে ওঠাই এখন আমার পার্সোনাল ইমেল। আচ্ছা আচ্ছা, জিমেলও টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা যায়। তুমি দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে গেলে প্রথমে তোমাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, তারপর এই টপ রাইট কর্নারে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। এবার দেখো একটা নতুন পেজ ওপেন হলো। এই দেখো সিকিউরিটি অপশানে টু স্টেপ ভেরিফিকেশন অফ দেখাচ্ছে। এবার তাহলে টু স্টেপ ভেরিফিকেশন অন করা যাক। এই সেই ফোন নাম্বার দেওয়ার জায়গা, এখানে নিজের ফোন নাম্বার দিয়ে ক্লিক করলেই একটা OTP যাবে তোমার ফোনে। OTP এখানে দিয়ে ভেরিফাই, ব্যাস ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন। বুঝেছি স্যার, সোশ্যাল মিডিয়া আর ইমেলের ব্যাপারটা তো বুঝলাম। আচ্ছা কিন্তু স্যার হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপও তো মোবাইল নাম্বারেই চলে স্যার, ওখানেও কি ওই আপনি কি বললেন যেন ওই টু ফ্যাক্টর? হ্যাঁ টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্যার ওটা আছে? হ্যাঁ আছে তো, আছে বলেই তো বলছি। দাঁড়াও আমি তোমাকে হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দিচ্ছি। এই ওপরের ডান দিকে তিনটে ডটে ক্লিক করলাম, এখানে সেটিংসের অ্যাকাউন্ট অপশানে গেলে টু স্টেপ ভেরিফিকেশন করার জায়গাটা পাবে। এখানে ক্লিক করলেই একটা 6-digit পিন সেট করতে হবে। এই দেখো আমি করছি, তুমি নিজের খুশি মতো একটা পিন সেট করে নিতে পারো। পিন সেট হয়ে গেল, আর যদি তুমি তোমার হোয়াটসঅ্যাপ পিন ভুলে যাও, তার রিকভারির জন্য একটা ইমেলও অ্যাড করে রাখতে পারো। আমি এখানে স্কিপ করে গেলাম। দেখো এখন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেল। এতদিন এগুলো ছাড়াই চালাচ্ছি, জানতামই না। স্যার আজকে বাড়িতে গিয়ে সব কটা ফোন এটাকে অ্যাক্টিভেট করতে হবে, বাড়িতে কেউ তো এটা জানেই না। হ্যাঁ শুধু করলেই হবে না, কিন্তু সবাইকে জানাতেও হবে। মনে রাখবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করলে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া নিয়ে আর কোনো টেনশন না। বুঝেছো? নিশ্চয়ই স্যার, সকলকে জানাবো। এখন আসি। হ্যাঁ ভালো থেকো। কি ভাবছেন, আর এক মুহূর্ত দেরি নয়, এখনই করে ফেলুন টু FA, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আর নিজেই নিজেকে সুরক্ষিত রাখুন। হ্যালো
কি? আরে শান্ত হয়ে বলো কি হয়েছে। ব্ল্যাকমেল তোমাকে? কিন্তু ও তোমার ভিডিও পেলো কোথায়? তাহলে কি ঈশানির পরিচিত কেউ সেক্সটর্শনের শিকার হলো? দেখতে চোখ রাখুন সাইবার পাসের দ্বিতীয় এপিসোডে।